বন্ধুরা, আমরা এবার কথা বলবো আনুপাতিক ভাগ নিয়ে, সমানুপাতিক ভাগ। তো চলো দেখে নিই। সমানুপাতিক ভাগ করার নিয়মটা হচ্ছে, যেমন যদি অঙ্কে থাকে যে 500 টাকাকে 3:2 অনুপাতে বিভক্ত বা বন্টন করতে হবে, দেখতে পাচ্ছ এখানে দুই ভাগে বন্টন, যদি দুইটা ভাইয়ের মধ্যে সম্পত্তি বন্টন করা হয় বা টাকা বন্টন করা হয়, এভাবে দুই ভাগে বন্টন করা হয়। তো প্রথমে আমরা যেটা করব, যে অনুপাতটা দেওয়া থাকবে এই দুইটা অনুপাতকে আমরা যোগ করে নিব। 3 আর 2 দেখছো, যোগ করে 5 হয়েছে। এখন আমরা 500 টাকাকে প্রথম ভাগ, বা প্রথম যদি কোনো ভাইকে দেওয়া হয়, প্রথম ভাই পাবে, তাহলে 500 টাকা যে মোট টাকাটা থাকবে সেই টাকা গুণন প্রথম ভাইকে দেওয়া হবে 3 ভাগ। এই যে 5 ভাগের মধ্যে যোগ করা হয়েছে পূর্ব এবং উত্তর পদ, তার মধ্যে 3 ভাগ দেওয়া হবে প্রথম ভাইকে, তাহলে 3/5। এবং দ্বিতীয় ভাগ বুঝতেই পারছো একইভাবে, দ্বিতীয় ভাগ হবে সম্পূর্ণ অংশ, তার সাথে গুণ করে দিতে হবে বন্ধুরা, যেহেতু দ্বিতীয় ভাই পাবে 2 অংশ, তাহলে 2 এবং সম্পূর্ণ অংশ 5, 5-এর মধ্যে 2 অংশ, তাহলে এটা ক্যালকুলেশন করলে বের হয়ে যাবে 2টাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে 2টা ভাগে আমরা ভাগ করে ফেললাম, এইভাবেই সমানুপাতিক ভাগগুলো করা হয়। তো বন্ধুরা আমরা একটি অঙ্ক দেখে শেষ করব। ভাগ, সমানুপাতিক ভাগের 15 তপনের আয়ের অনুপাত দেওয়া আছে 4:3, তপন ও রবিনের আয়ের অনুপাত দেওয়া আছে 5:4, পনিরের আয় বন্ধুরা দেওয়া আছে 120 টাকা যদি হয়, সেক্ষেত্রে তাহলে বের করতে বলছে যে রবিনের আয় কত। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা অনুপাতগুলো লিখে নিলাম, এখন আমরা এগুলোকে ধারাবাহিক অনুপাতে পরিণত করব। তোমরা জানো কীভাবে পরিণত করতে হয়, আগের ভিডিওতে আলোচনা করেছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ধারাবাহিক অনুপাতে পরিণত করার পর এটা হলো পনির, তপন এবং রবিনের অনুপাতগুলো হলো 20:15:12 বন্ধুরা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে যেহেতু বলছে যে রবিনের আয়টা আমাদের বের করতে হবে এবং পনিরের আয় দেওয়া আছে, আমরা এই দুইটা অনুপাত নিয়ে কাজ করব। তো পনিরের আয় ইস্টু রবিনের আয় ইকাল টু, আমরা এখানে দেখলাম অনুপাতগুলো লিখে নিলাম, 20:12 পনির এবং রবিনের অনুপাত। এখন আমরা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ যে আমরা পনিরের আয় যেহেতু দেওয়া আছে 120টা এখানে বসিয়ে দিলাম এবং রবিনের আয়টা আমরা এখন বের করব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে আমাদের রবিনের আয় বের হলো 72 টাকা। এটি উত্তর, সবাইকে ধন্যবাদ।